জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারত মৈত্রীর 50 বছর পূর্তিতে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ভারত সাংস্কৃতিক মিলন মেলা। রাজশাহী সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে 25 থেকে 28 ফেব্রুয়ারি 4 দিন ব্যাপী এই সাংস্কৃতিক মিলন মেলা উপলক্ষে রাজশাহীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সংশ্লিষ্টরা বলছেন, এই মিলন মেলার মাধ্যমে দুই দেশের ঐক্যের বন্ধন আরো সুদৃঢ় হবে। ইমরান আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন তোফাইল হোসেন। চার দিনের সাংস্কৃতিক মিলন মেলা উপলক্ষে রাজশাহীকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ব্যানার, ফেস্টুন, আলোকায়ন, আলপনা, রাস্তার ডিভাইডারগুলোতে রঙের কাজ সহ রাজশাহীকে নতুনভাবে সাজানো হয়েছে। সব মিলিয়ে রাজশাহীতে উৎসবের আমেজ বিরাজ করছে। শুধু যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটি করার জন্য কিন্তু আমরা এটাতে মনোনিবেশন করি না। আমরা ভারত বাংলাদেশের সাথে যে একটা বন্ধুত্বের সম্পর্ক, সেই বন্ধুত্বের সম্পর্কটা এটা আরেকটা একটু আরও ধাপ এগিয়ে দিই, আর এই কাজেই আমরা কিন্তু আছি। সেই ক্ষেত্রে আমাদের ভারত থেকে যে সমস্ত গেস্টরা আসবেন, তারা যেন রাজশাহীতে পা রেখে তারা যেন একটা পরিচ্ছন্ন সিটি কর্পোরেশন নগরীতে পা রাখলেন এবং রাজশাহীটাকে দেখে যেন তারা মানে আরও বেশি আনন্দিত হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। একটা সময়ে রাজশাহীতে আমরা বড় কোনো অনুষ্ঠান করতে গেলে একটু ভীত হয়ে যেতাম যে আমরা কিভাবে আপ্যায়ন করব, বা আমাদের এখানে 5-স্টার সমমানের কোনো হোটেল ছিল না, বা অতিথিদেরকে আমরা কোথায় রাখবো। তো আমার মনে হয় যে তরুণরাও বেশ উৎসাহিত হচ্ছে, এখানে 5-তারকা হোটেল এখন নির্মিত হয়েছে, আমরা অতিথিবৃন্দদেরকে সেখানে রাখার ব্যবস্থা করেছি, আপ্যায়ন করার জন্য আমরা আপ্যায়ন কমিটি করেছি, এবং শহরের চারিপাশে যে সুন্দর সাজসাজ রব, সন্ধ্যাবেলায় আমরা লাইটিং দেখতে পাচ্ছি, উৎসুক জনতা। আমি দেখলাম কিছু সাধারণ ছাত্রছাত্রী যারা আছে তারা ছবি তুলছে, সেলফি তুলছে, ভিডিও করছে বা সোশ্যাল মিডিয়াতে লাইভে যাচ্ছে। আমার মনে হয় তারা সবাই খুবই উৎসাহী, খুবই আগ্রহী, এবং সকলেই রাজশাহীর যে সাধারণ মানুষ আছে তারাও বেশ আগ্রহী এই বিষয়টি নিয়ে। চার দিন ব্যাপী সাংস্কৃতিক মিলন মেলায় ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরা রাজ্য সরকার, মন্ত্রী সহ দুই বাংলার রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি, মন্ত্রী, সাংসদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এই সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন আয়োজকরা। আমরা এই অনুষ্ঠান এক বছর বাংলাদেশে, এক বছর ইন্ডিয়ায় হয়, এটা প্রতি বছর হয়। এই শুধু এইটা না, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডায়ালগ যেটা রিসেন্টলি 10th রাউন্ড হয়ে গেল সিমলাতে, 11th রাউন্ড বাংলাদেশে হবে। বাংলাদেশে যখন কালচারাল অনুষ্ঠানটা হওয়ার কথা আমি মিয়ানমারকে একটু রিকোয়েস্ট করেছিলাম, উনি সানন্দে রাজি হয়েছেন, একদম সানন্দে রাজি হয়েছেন যে উনি এটা তুলে দেবেন, এটা তুলে দেবেন। আমি আশা করি মেয়র সাহেবের যে যজ্ঞ দেখলাম এই যজ্ঞতে, এই যজ্ঞ বাংলাদেশে খুব কম জায়গায় হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পোশাকে এবং সাদা পোশাকে নিয়োজিত থাকবে অন্তত 5 শতাধিক পুলিশ সদস্য। পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে, থাকবে সিসিটিভি ক্যামেরা। আপনি দেখেছেন যে আজকে আমরা 500 ফোর্সকে ডেকেছি, তাদেরকে ডেপ্লয়মেন্ট প্রসেস আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমরা করেছি, যাতে করে যেন আমাদের এই 25 তারিখ থেকে 28 তারিখ যে কালচারাল মিটটা যেন সুন্দরভাবে হয়, এটা যেন রাজশাহী মহানগরবাসী এবং রাজশাহীর সবাই যেন এটা উপভোগ করে, এই জন্য আমরা সর্বোত্তম সহযোগিতা জনগণের কাছে চাচ্ছি। তার কারণে আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করেছি, আমাদের এখানে আর্সওয়ে থাকবে, হেলমেট ডিটেক্টর লাগবে, এবং পুরো এলাকা সিসিটিভি ক্যামেরা দিয়ে আমি নিরাপত্তা চাদর ঢেকে দিয়েছি। আপনি দেখেন যে আজকে আমাদের এসি সাইবার ইউনিট প্রায় আমাদের 50টা সিসিটিভি ক্যামেরা দিয়ে আমরা পুরো ভেনুটাকে নিরাপত্তা চাদরে নিয়ে আসছি। আমি আশা রাখি যে আমরা যে নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং আমাদের সাদা পোশাকের লোক থাকবে, আমাদের 500 আমাদের অফিসার ফোর্স ইউনিফর্মে ডেপ্লয়মেন্ট থাকবে। এবং 26 ফেব্রুয়ারি সকালে আমন্ত্রিত অতিথিদের নাগরিক সম্বর্ধনা দেবে সিটি কর্পোরেশন। উদ্বোধন করা হবে দেশের বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল। অতিথিদের ঘুরে দেখানো হবে রাজশাহীর নানা ঐতিহাসিক স্থান। বৃহস্পতিবার আয়োজনের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করে এসব জানালেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ভারত এবং বাংলাদেশের এই যে পঞ্চম কালচারাল মিট বা সাংস্কৃতিক মিলন মেলা যেটা আয়োজন করা হয়েছে, এটি এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গাঢ় করার জন্য এবং আরও বেগবান করার জন্য করা হয়েছে। এখানে উল্লেখ্য যে ভারত বাংলাদেশের মধ্যে এই ধরনের সম্পর্ক যেমন ভারতের মাটিতেও হয়, গুয়াহাটি, শিলং বা গত কয়েকদিন আগেই সিমলাতে একটি টক ডায়ালগ হলো, ঠিক সেরকম বাংলাদেশের শিলাইদহে, রাজশাহীতে হচ্ছে, এবার সিরাজ কক্সেস বাজারে হয়েছে, ইত্যাদি বিভিন্ন জায়গায় এই যে এক্সচেঞ্জগুলি হয়, বিনিময়গুলি হয়, বিনিময়গুলির মাধ্যমে আমাদের পরস্পর পরস্পরকে জানা, বোঝা এবং আমরা তাদের কাছে কী প্রত্যাশা করি সেটা তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ। এবছর আমরা এই সুযোগটা পাচ্ছি, এটা আমাদের আসলেই একটা সৌভাগ্যই বলবো আমি, কারণ আমাদের মধ্যে বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা একটু তাদের সঙ্গে। সকলের জন্য উন্মুক্ত রাজশাহী কলেজ মাঠে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। থাকবে রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় মেলার আয়োজন। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী।